আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনার জন্য নিয়ে আসছি শুধুমাত্র যারা ট্রেনে চলাচল করেন তাদের জন্য এই ভিডিওটি। ধরুন আপনি বিমানবন্দর স্টেশন বসে আছেন, জয়দীপপুর স্টেশনে বসে আছেন, নতুবা নরসিংদী স্টেশনে বসে আছেন একটি ট্রেনের অপেক্ষায়, কিন্তু ট্রেনটি কোনো খবর জানতে পারছেন না। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করতেছেন, স্টেশন মাস্টারের কথার সাথে কোনো মিল খুঁজে পাচ্ছেন না। তো আপনি এক মিনিটের মধ্যে আপনার ট্রেনটার খবর আপনি জানতে পারবেন ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে দেখি নিই কীভাবে আপনার ট্রেনের লাইভ আপডেট জানবেন। প্রথমে আপনারা ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢোকার পর লিখবেন, সার্চ বক্সে লিখবেন ARTS, আর্টস স্পেস বিডি লিমিটেড LTD লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এরকম দেখবেন একটা লেলের লোগো সহ, বাংলাদেশ রেলওয়ের লোগো সহ একটা পেজ আসবে, ওই পেজটার ভিতরে ঢুকবেন। এই পেজটার ভিতরে ঢুকে পেজটাতে প্রথমে একটা লাইক দিয়ে নেবেন। দেখেন আমি আমার লাইক দেওয়া আসতে আমি দিলাম না, আপনারা লাইক দিয়ে নেবেন। লাইক দেওয়ার পর নিচে দেখবেন এরকম একটা আসবে, সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে সফটওয়্যার লাইভ সময়সূচি দেখতে পারবেন। এই লিঙ্কে আপনারা এই লিঙ্কটা ক্লিক করবেন, যে লিঙ্কটা দেবে লিঙ্কটার ভিতরে ক্লিক করবেন। উপরে দেখেন নীল রঙের একটা লিঙ্ক আছে, ওখানে ক্লিক করবেন। লিঙ্কটা ক্লিক করার পর এরকম দেখবেন একটা আসবে, ইউটিউব অ্যাকাউন্ট আসবে, সালেহে আহমেদ মন্ত্রী, উনি আমাদেরকে অনেক উপকার করতেছে, যেহেতু ওনার মাধ্যমে আমরা ট্রেনের খবরটা জানতে পারতাছি, সেহেতু উনি আমাদের কাছে একটা সাবস্ক্রাইব পানা, ওনার একটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করা নেওয়ার পর আপনারা যে দেখেন নিচে দেখেন নিয়ে আছে ঢাকা রেল স্টেশনে আপনাকে স্বাগতম, ওইটার ভিতরে ক্লিক করবেন। দেখবেন এরকমই আসবে, একটা অপশন চলে আসবে। দেখেন এই যে দেখেন উপকূল এক্সপ্রেস 6 নম্বর লাইনে দাঁড়ানো আছে, জামালপুর কম্পিউটার সুবর্ণ এক্সপ্রেস 7 নম্বর লাইনে দাঁড়ানো আছে। শুধুমাত্র আপনি কমলাপুর থেকে কোন ট্রেনটা ছেড়ে গেল তা আপনারা দেখতে পারবেন না। যারা কমলাপুর স্টেশনে এসে ট্রেন ধরবেন তারা আপনি গাড়িতে বসে আপনি দেখতে পারবেন কোন ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আছে এবং এই ট্রেনটাকে ছেড়ে গেল কি না এখনও আছে। এই এই লিস্টের মধ্যে যেই ট্রেনগুলো আছে এই ট্রেনগুলো এখন কমলাপুর দাঁড়ানো আছে, আর যেগুলো নাই মানে যেই ট্রেনটার আপনার সারা টাইম 10 মিনিট আগে, এই সেই ট্রেনটা যদি এখানে না পান তাহলে বুঝবেন সেই ট্রেনটা কমলাপুর থেকে ছেড়ে চলে গিয়েছে, ছেড়ে চলে বিমানবন্দর জয়দেবপুর নরসিংদীকে রওনা হয়েছে। যারা বিমানবন্দর দাঁড়ানো আছেন অবশ্যই তাদের আধা ঘন্টার ভিতরে আপনার বিমানবন্দর স্টেশনে পৌঁছে যাবে, আপনি সেই অনুপাতে টাইমটা মাপলে বুঝতে পারবেন যে এই টাইমের ভিতরে ট্রেনটা আমাদের এখানে আসবে যদি কোনো যান্ত্রিক ত্রুটি না হয়। যারা নরসিংদী বসে আছেন তারা আপনার এই টাইমের অনুপাতটা মাপলেই আপনার সরাসরি এই এই এইটার ভিতরে ঢুকে দেখতে পারবেন। এতে করে আপনাদের কোনো টাকা খরচ হবে না, কোনো কিছু খরচ হবে না, আপনারা সহজে জানতে পারবেন এবং টেনশন মুক্ত থাকতে পারবেন। এবং অবশ্যই ওনার যে এই সালেহ আহমেদ মন্ত্রী ওনারই একটা সাবস্ক্রাইব করে দেন, যেহেতু ওনার মাধ্যমে আমরা
এই গুরুত্বপূর্ণ খবরটা জানতে পারছি। এই যে দেখেন, টুইটার যেই যেই গোলা যেই ইয়াটা নাই সেটা মনে করবেন ছেড়ে চলে গেছে। আর এই যে উপকূল এক্সপ্রেস 6 নম্বর ধারণা আছে, 15টা 20, তেমন 3টা 20 ছাড়বে, এখন 3টা 14 বাজে 20 ছেড়ে দেবে। অ্যান্ড 20-এর আপ হয়ে গেলে ছেড়ে দিলে তারপরে আর উপকূল এখানে দেখা যাবে না, বুঝতে হবে 3টা এখান থেকে ছেড়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।